সমিতির লোনের স্যারের সাথে প্রেম, স্বামীকে ছেড়ে প্রেমিককে বিয়ের দাবিতে ধর্ণা গৃহবধূর, প্রেমিকের বাড়িতে গেলে তাকে মারধরের অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা প্রেমিকার। ঘটনাটি ঘটেছে নদিয়ার থানার পাড়া থানা এলাকার ফাজিলনগর গ্রামে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বিচ্ছিন্ন গৃহবধূর কাছ থেকে কয়েক লক্ষ টাকা ও সোনার গহনা হাতিয়ে বিবাহিত মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাস করার পর বিয়ে করতে অস্বীকার করছে যুবক। অবিলম্বে বিয়ের দাবিতে সেই যুবকের বাড়িতে ধর্ণা দেন প্রেমিকা। সেই সময় তাকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের বিরুদ্ধে। প্রথমে সেখানে ও মেয়ে কোনো যোগাযোগ হয়নি কিছু না, মেয়ে শুধু পড়াশোনায় করেছে। তারপরে ও বিয়ের আগে থেকেই বিয়ে করবো এরকম কথা দিয়েছিল, দিয়ে আমরা ওটা জানিনি। তারপরে শুনলো যে আমরা বিয়ে দিয়ে ফেলছিলাম, বিয়ে দেওয়ার পরে তখন আমরা ও ছেলে একটু আমরা রিপোর্ট খারাপ পানো, তার লেগে আমরা ছাড়িয়ে দিয়েছি। ছাড়িয়ে দেওয়ার পর এই ছেলে তখন যা আশা করে যা আশা করে, দিয়ে আবার ওর যখন যা দরকার হয় আমাদের সাথে নেয় যায় আসে, এভাবে থাকে। বিয়ের কথা বাড়িতে জানাতে বলি জানাই না, তো মা বাপকে জানাও পরে পরে জানাবো। আর ওই শুধু টাইম দেয় টাইম দেয়ার থাকে, দিয়ে দুবার করে টাইম দিল। ছেলেদের সঙ্গে কথা হলো যে আর আমাকে 8 মাস সময় দেন, ওর 8 মাস সময় দিল। দিয়ে ওর আবার ঘুরি বুঝে তাহলে টাইমই হয়ে গেল, টাইমই হয়ে গেল, তাহলে এবার আমরা বিয়ে দিব। এখন বলছে বাপ মা রাজি নাই, বিয়ে করবো না। স্থানীয় সূত্রে জানা যায় নদিয়ার থানার পাড়া থানা এলাকার ফাজিলনগর গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এক পড়শি যুবতীর। দুই পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় যুবতীর বিয়ে হয় অন্যত্র। কর্মসূত্রে ওই গ্রামেই ক্ষুদ্র ঋণ সংস্থার কিস্তি আদায়ের কাজ পায় ওই যুবক। পুরনো প্রেমের সম্পর্ক ফের নতুন করে তৈরি হয়। প্রেমিকের সাথে নতুন করে তৈরি হওয়া ঘনিষ্ঠতার জেরে স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসে ওই যুবতী। যুবতীর সঙ্গে থাকা বেশ কয়েক ভরি সোনার গহনা ও 2.5 লক্ষ টাকা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক হাতিয়ে নেয় বলে অভিযোগ। রবিবার পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা বলতে গেলে যুবকের পরিবার অস্বীকার করে। তারপরে বিয়ের দাবিতে ওই যুবকের বাড়িতে ধর্ণায় বসে ওই যুবতী। কোনোদিন টাকা পয়সা নেয়নি, হ্যাঁ বইয়ের ব্যবসা করতো, সেই সূত্র ধরে ওদের বাড়িতে আসা যাওয়া করতো, বইয়ের ব্যবসা টাকা তুলত, সেই টাকা অনুযায়ী যখন যখন যা দরকার হয়েছে টাকা দিয়েছে, টাকা নিয়ে গেছে, ওরাও টাকা জমা করেছে। এই লেনদেনটা ওদের সঙ্গে ছিল, তার দ্বিতীয় লেনদেন ওর কোনো কিচ্ছু ছিল, সেটা ওরা জানে, আমরা কি করে বলবো, সেটা থানায় কি করে জানাবো। ওরা তো হঠাৎ করে সেরকম করছে, হ্যাঁ আজকে ডেকেছে, ওরা মীমাংসা ডেকেছিল। এবার আমাদের একটা সমস্যার জন্য একটা দিন কিছু মানে কিছু ধরে মানে কালকে করার কথা বলছিল, দিয়ে এবার আমাদের যা মানে যে লোকটা ভাই হচ্ছে তাকে কি বলতে বলেছিল, সে প্রধানের কাছে গিয়েছিল বলার জন্য, প্রধান ঘুমিয়েছিল তার জন্য বলতে পারেনি, যে আমার ভাই কাছে বলেছে যে তুই কাজে যা, হাই স্পিড ডেটটা পিছিয়ে যাবে, সেই সূত্রে তার জন্য আমার ভাই কাজে গেছে। তারপরে বাড়িতে যখন লোক আসছে যে তোরা যাচ্ছিস না কিসের জন্য, তাই যখন বলি লোক আসছে তখন আমি বললাম যে ঠিক আছে আমার ভাইকে ফোন করছি, আমি ডাকছি। আমি আমার ভাইকে ফোন করলাম যে ডেট পিছাইতে বলেছিল, তো ডেট পিছাইনি, তো তুই বাড়ি চলে আয়। দিয়ে বললো যে ঠিক আছে আসছি। এই ওকে তো আসার তো টাইমটা তো দিতে হবে, সেই টাইমটা না দেওয়ার আগে ওরা মিলিয়ে চলে এসছে। অভিযোগ, যুবতী ওই যুবকের বাড়ির সামনে ধর্ণায় বসতেই আচমকা যুবকের পরিবারের সদস্যরা তাকে মারধর করতে শুরু করে। খবর পেয়ে যুবতীর পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। যুবতীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন দিনের পর দিন, বিয়ে কখন করবে বলতে গেলেই বেশ কয়েকদিন ধরেই ধমক দিচ্ছিলেন তিনি। এরপরই তার বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্ণায় বসার সিদ্ধান্ত নেন। বিয়ে করব বলি এখন বিয়ে করব না বলছি, আমাদের বাড়িতে প্রথমে গিয়ে বিয়ে করব বলি কথা দিয়েছে, বাবা মা খেয়ে সবাই খেয়ে, টাকা 2.5 লাখের বেশি হবে, এক ভরি মালা দু জোড়া কানে, তো আখে বিয়ে করব তাই চাচ্ছি। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়।
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।